বিসমিল্লাহ রহমান রহিম। এইচএসসি হায়ার ম্যাথ মেটিক্সের অন্তরিকরণের 9.1 প্রশ্নমালার 37তম পর্বে আবারও আপনাদের স্বাগতম। আমরা এই পর্বে চারের যে ম্যাথগুলো রয়েছে, আমাদের চারে আরও দুইটা ম্যাথ বাকি রয়েছে, আমরা এই তিন এবং চার ম্যাথ এই দুটো আমরা সলিউশন করব অক্ষরপত্র প্রকাশনের বই থেকে। সো এই চারের তিন নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছি, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স। তো আমরা ই টু দি পাওয়ার সামথিং আকারের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোর সাহায্যে আমরা ইতিমধ্যে আমরা অঙ্কগুলো করে আসতেছিলাম। আর এই ম্যাথগুলো সলিউশন করা আমাদের ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা দিয়েই আমরা মূলত সলভ করব। তার জন্য এখানে যে কাজটা করব, ই টু দি পাওয়ার যে সাইন এক্স রয়েছে এই অংশটাকে আমরা যদি একটু ধরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তো যার জন্য আমরা এই অংশগুলো ধরে করতে পারি, আর যদি ধরে না করেন ই টু দি পাওয়ার এই সাইন এক্সকে এক্স মনে করেই আপনি অগ্রসর হতে পারেন, তখন সেক্ষেত্রেও একইভাবে আপনি ক্যালকুলেশনের মেথডগুলো অগ্রসর হতে পারবেন। সো চলো আমরা এখন ধরে নিচ্ছি যে ধরি সাইন এক্স ইকুয়ালস টু জেড। তো এই অংশের লিমিটের মানটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই এখানে দেওয়া ছিল লিমিট এক্স টেন্স টু জিরো, কারণ এখানে যদি এক্স জিরো হতে হয় তাহলে জেডও কত হতে হবে। সো সাইন এক্সের মান কত হতে হবে? অবশ্যই জিরো হতে হবে। তো আমরা এখানে বলবো হলে সাইন এক্স ট্যান্স টু জিরো। আচ্ছা, সাইন এক্স ট্যান্স টু যদি জিরো হয়, এটা জিরো হয় তাহলে জেড ট্যান্স টু কত হবে? অর্থাৎ জেড ট্যান্স টু জিরো হবে। তাহলে এখন আমরা ওতে প্রদত্ত রাশি বলতে পারি। তাহলে প্রদত্ত রাশিতে আমরা কি বলতে পারি যে এই যে অংশটার ছিল আমাদের লিমিট এক্স ট্যান্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স, এটা আমাদের প্রদত্ত রাশিটা ছিল। সো আমরা প্রদত্ত রাশিতে মান বসাই দেই, লিমিট আমরা লিমিট চেঞ্জ করেছি, এক্সের পরিবর্তে নিয়েছি জেড, জেড ট্যান্স টু জিরো, ই টু দি পাওয়ার সাইন এক্সকে নিয়েছি জেড, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, আর সাইন এক্সের পরিবর্তে ধরেছি জেড, তাই এখানে হচ্ছে জেড। তো এখন আমরা যে কাজটা করব, ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা আমরা এখানে আবারও ভেঙে দিব, বলবো লিমিট যে জেড ট্যান্স টু জিরো, তাহলে ওয়ান বাই জেডটাকে আবারও সামনে বের করে নিয়েছি, ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা ওয়ান বাই ওয়ান প্লাস, তাহলে এখানে জেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস জেড কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস আপ টু ইন ডটটা চলতে থাকবে, দেন এখানে মাইনাস হচ্ছে ওয়ান। তো এটা পুরোটার সাথেই তো আমাদের জেডটা ইনটু আকারে ছিল, তাই থার্ড ব্রাকেট আমরা এটা বুঝাই দিব। দেন এখন আমাদের কাজ হলো এই অংশগুলোর থেকে এ ওয়ান এ ওয়ান ক্যান্সেল আউট, আর এই অংশগুলোর থেকে আমরা একটা জেডকে কমন নিয়ে নিব, তাহলে থাকবে লিমিট জেড ট্যান্স টু জিরো, তাহলে এখান থেকে ওয়ান বাই জেড, আর আমরা আর একটা জেডকে কমন নিব। তো আমরা যদি না লিখি একটা লাইন, আচ্ছা লিখি একটা লাইন, তাহলে এখানে থাকবে এটা ওয়ান ওয়ান ক্যান্সেল আউট, তাহলে জেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান প্লাস এখানে জেড স্কোয়ার, আচ্ছা আমরা ফ্যাক্টোরিয়ালটাই রাখি তাহলে সুবিধা হবে, তাহলে ফ্যাক্টোরিয়ালকে এইভাবেও লেখানো যায় ফ্যাক্টোরিয়াল থ্রি, এভাবে কিন্তু চলতেই থাকবে। তো আমরা পরের লাইনে জেড যদি কমন নিয়ে নিই একটা জেড, তাহলে লিমিট জেড ট্যান্স টু জিরো, তাহলে এখানে জেড ওয়ান বাই জেড ইনটু জেড, তাহলে এখানে কী থাকবে, জেড কমন নিলে থাকবে এখানে ওয়ান, এখানে শুধু একটা জেড থাকবে ফ্যাক্টোরিয়াল টু, এখানে জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এভাবে চলতেই থাকবে, এই জেড জেড ক্যান্সেল আউট। তো এখন আমরা যদি লিমিটের মানটা বসাই দিই তাহলে ওয়ান প্লাস এটা জিরো বাই সামথিং মানে জিরো, জিরো বাই সামথিং মানে জিরো, এভাবে চলতেই থাকবে, দ্যাটস এই মানটা হচ্ছে ওয়ান, তার মানে আমরা বলতে পারি নির্ণয় মান ওয়ান। তো আশা করব আপনারা সবাই এই যে টাইপের ম্যাথটা ছিল আশা করি বুঝতে পেরেছেন। সো এরপরে আমরা চারের চার নম্বর ম্যাথটার দিকে অগ্রসর হব। তো চারের চার নম্বর ম্যাথটাতে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স। সো এই অংশটা করাও খুবই সিম্পল, আগের মতো করে আমরা সলিউশন করতে পারবো। এখানে ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা আমরা এখানে আবারও ভাঙবো, লিমিট এক্স ট্যান্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্সের সিরিজটা কী ছিল, আমরা যে এ এক্সটা আছে এক্সকে সামনে ওয়ান বাই এ এক্স আকারে নিয়েব ক্যালকুলেশনকে সুবিধা করার জন্য। ওকে, দেন এই অংশটা মানে কি আমরা চিন্তা করি ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, এক্স বলতে ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের ওয়ান,
আর ই টু দি পাওয়ার এক্স লিখতে হয় না, শুধু আমাদের এক্স লিখতে হয়, আশা করি সবাই জানেন। এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে পাওয়ারটা বাই এটা, আবার পাওয়ারের বর্গ টোয়াইস এক্স এর বর্গ বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস পাওয়ারের ঘন বাই কত ফ্যাক্টোরিয়াল থ্রি এই আকারে, প্লাস এমন চলতেই থাকবে। দেন এই পুরো অংশ থেকে কত আমাদের বাদ যাবে, তারপরে এখান থেকে পুরো অংশটা থেকে আবারও মাইনাস ওয়ান, এটা কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কাজটা হচ্ছে এই অংশগুলো থেকে এক্সকে একটা এক্সকে কমন নেওয়া। তাহলে আমরা এখান থেকে পাবো লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে এখান থেকে একটা এক্সকে কমন নিতে এ ওয়ান আর এ ওয়ান কিন্তু ক্যান্সেল আউট, আমরা একটা এক্সকে কমন নিচ্ছি ওয়ান বাই এক্স ইন্টু এক্স। তাহলে এখানে আমাদের থাকতেছে কত, এখানে এক্স কমন নিলে শুধু থাকবে টু টু, এখানে ফোর এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল কত ফোর, তাহলে এই ফ্যাক্টোরিয়াল ফোর থেকে যদি নেই তাহলে এখানে টু মানে কত টু ইন্টু ওয়ান, তাহলে এখান থেকে একটা টু টিকবে, তার মানে এটা হচ্ছে টোয়াইস এক্স, মানে এটা হচ্ছে ফোর আর এখানে ফ্যাক্টোরিয়াল টু মানে টু ইন্টু ওয়ান, মানে ক্যালকুলেশন করে এখানে টু পাওয়া যায়, সে আমরা টু টু দিয়ে এক্সকে গুণ করেছি, এক্স স্কোয়ার হয়, একটা এক্সকে যেহেতু কমন নিয়েছি তার টোয়াইস এক্স প্লাস এখানে টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট, এইট বাই কত ফ্যাক্টোরিয়াল থ্রি মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে কত, এইট কাটলে পরে ফোর, ফোর বাই থ্রি এখানে থাকবে হচ্ছে ফোর বাই থ্রি আর একটা এক্স নিলে পর থাকবে এক্স স্কোয়ার, এমন একটা চলতেই থাকবে। ওকে তাহলে আমরা একটা এক্সকে এখান থেকে বাদ দিয়ে নিতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো মানে আমাদের এক্সের কারণেই কিন্তু এখানে বর্ণিন্ন আকারটা ক্রিয়েট হয়েছিল, তাই এখানে আমাদের উঠানোর ব্যবস্থা করতে হবে, মূল কথা হচ্ছে এই আকারে এক্সকে উঠানোর ব্যবস্থা করার জন্য আমাদের এই ফাংশনগুলোর মানগুলো বের করতে হচ্ছে। সো আমরা এখানে কত পাচ্ছি, তাহলে এখান থেকে সরাসরি পাচ্ছি টু প্লাস টোয়াইস এক্স প্লাস ফোর বাই থ্রি এক্স স্কোয়ার, এভাবে চলতে থাকবে বাই হচ্ছে একটা এ। এখন আমরা লিমিটের সংজ্ঞায়িত মান যেহেতু আমাদের হয়ে গিয়েছে, তো এখন আমরা লিমিটের মানটা বসে দিতে পারি, তো এখানে বসে দিলে এটা জিরো, এটাও জিরো, বাকি সব টার্ম জিরো হয়ে যাবে, থাকবে কত টু বাই এ, তার মানে মানটা অবশ্য লাইনটা লিখতে হবে, লিমিট তো উঠে যাচ্ছে, তাহলে টু প্লাস জিরো বাই হচ্ছে এ মানে টু বাই এ। তো এটা আমাদের সংজ্ঞায়িত মান হয়ে গেছে, অতএব আমরা বলবো নির্ণয়মান, নির্ণয়মান টু বাই এ। তো আশা করবো যারা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে দেখতেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা আমাকে কমেন্টে বলবেন, আর যারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, নাহলে আমাদের প্রাইভেট ভিডিওগুলো দেখতে পারবেন না। সো এর পরবর্তীতে আমরা পাঁচের যে ম্যাথগুলো রয়েছে তা সলিউশন করা শুরু করব, তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।